আসসালামু আলাইকুম। জেলোর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব শেড কি, শেড দেখার জন্য কি কি লাইট ইউজ করা হয় থাকে। ছোট একটা কোশ্চেন নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাস করব। আমরা জানি টেক্সটাইলের যে চারটি সাবজেক্ট আছে, তার ভিতরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি। কারণ এই ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে যে কাজ করা হয়ে থাকে, সাধারণত এটা একটা গেরে ফেব্রিকটাকে প্রসেস, বিভিন্ন প্রসেসের প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কালারের রূপদান করা হয়ে থাকে। আর এই কালারের রূপদান করা হয়ে করার সময় আমরা সাধারণত একটি শব্দ বেশি ইউজ করে থাকি, সেটা হচ্ছে শেড কি। আর এই শেড কোন লাইট দিয়ে সাধারণত চেক করা হয়, সেই এই দুইটা কোশ্চেনের অ্যান্সার নিয়েই সাধারণত আমি আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছি। আশা করি ভিডিওটা কিছুটা হলে আপনাদের উপকারে আসবে। নাম্বার ওয়ান, শেড কি এবং শেড দেখার জন্য কি কি লাইট ইউজ করা হয়ে থাকে। শেড হলো, শেড বলতে বোঝায় কালারের রং, এর ঘনত্ব। রং যদি কাপড়ে খুব গভীর বা ঘনভাবে থাকে, তাহলে তাকে আমরা ডার্ক কালার এর ফেব্রিক বলে থাকি। আর যদি এটা হালকাভাবে থাকে, তাহলে লাইট শেডের ফেব্রিক বলে থাকি। এখন এই যে কালার শেড, এই শেড দেখার জন্য যে লাইটগুলো ইউজ করা হয়ে থাকে, সাধারণত চারটি লাইটের মাধ্যমে আমরা এই শেড পর্যবেক্ষণ করে থাকি। নাম্বার ওয়ান, D65, যাকে এর ফুল মিনিং বলা হয়ে থাকে আর্টিফিশিয়াল ডে লাইট। নাম্বার দুই, TL84 লাইট, যাকে বলা হয়ে থাকে স্টোর লাইট। এবং নাম্বার থ্রি, TFL, যাকে বলা হয়ে থাকে টংস্টন ফিলামেন্ট লাইট। এবং সর্বশেষ UV, আল্ট্রাভায়োলেট লাইট। এই চার ধরনের লাইটের মাধ্যমে আমরা সব ধরনের কালারের শেডটাকে পর্যবেক্ষণ করে থাকি। আশা করি এই যে শেড দেখার কালারের, শেড দেখার যে লাইটের নামগুলো বললাম, এগুলো একজন অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে জানা খুবই জরুরি। যারা জানেন তাহলে খুবই ভালো, আর যারা জানেন না তাহলে অবশ্যই এই লাইটগুলোর নাম আপনারা মনে রাখবেন এবং এর কাজ কী সেটাও মনে রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।